লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বেশ কিছু জেলা, বহু এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত। সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এলেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, বৈঠকও করলেন উত্তরকন্যায়। তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পং দুই জেলার অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি না হলেও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ডুয়ার্সের কিছু এলাকাতেও ক্ষতি হয়েছে। তবে এই বন্যার কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ ভুটানকেই দায়ী করেছেন শেষ মন্ত্রী। তবে রাজ্যের সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সবসময় থাকবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শেষ মন্ত্রী। বৈঠকের আগে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। পরবর্তীতে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে অন্যান্য জেলার বিষয়েও খোঁজ খবর নেন। গত 8 তারিখ থেকে যেভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইসব এলাকায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ কিছু জায়গায় মানুষ সমস্যার মধ্যে পড়েছে, তাতে উদ্বিগ্ন হয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি নারিওয়াল সাহেব, এগ্রিকালচারের প্রিন্সিপাল সেক্রেটারি মিনা সাহেব এবং ইরিগেশনের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের মিশ্র সাহেব, এছাড়া 5টা জেলার ডিএম, এসপি, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের যারা কার্যকর্তা তারা সবাই মিলে আমরা আলোচনা করলাম। সকালবেলাতে আমরা বিভিন্ন স্পট ভিজিট করেছি, এখন আমরা চলে যাব আলিপুরদুয়ারের দিকে, সেখানেও আমরা বিভিন্ন স্পটে কালকে সকালে যাব, দুপুর অবধি ঘুরব। প্রাইমারিলি আমরা কোথায় কোথায় মানুষের অসুবিধা সর্বাধিক সেগুলোকে আইডেন্টিফাই করেছি, তার মধ্যে অনেকগুলো কাজে আমরা অলরেডি হাতও দিয়ে ফেলেছি, বাদবাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো এই সপ্তাহের মধ্যে সব কাজ শুরু হয়ে যাবে। আমরা দেখেছি এগ্রিকালচারের ক্ষেত্রে মূলত কোনো সমস্যা নেই, আমরা দেখেছি যে আলিপুরদুয়ারের ক্ষেত্রে মেজর 2-3টে জায়গায় খুব সমস্যা আছে, রাজগঞ্জ বিধানসভার একটা জায়গায় মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই স্পটে আমরা গেছিলাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে সেই অর্থে কোথাও কোনো সমস্যা নেই। অতএব স্বাভাবিকভাবেই কুচবিহারের এম্বেংমেন্ট প্রায় 48টা জায়গায় পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাতেও আমরা অলরেডি তার মধ্যে প্রায় 6-6টা কাজ শুরু হয়ে গেছে, মানে সেটাকে রিপেয়ার করার জন্য। আলিপুরদুয়ারের ক্ষেত্রেও তাই, জলপাইগুড়ির ক্ষেত্রেও তাই। আলিপুরদুয়ারে টোটাল এরকম মূলত 2টো জায়গায় 13টা স্পটের মধ্যে 6টা স্পটে অলরেডি কাজ আমাদের হয়ে গেছে, 7টা স্পটে মধ্যে মূলত 2টো জায়গায় খুব সমস্যা, কারণ আপনারা জানেন যে ভুটানের জলটা পুরোটা আমাদের এই আলিপুরদুয়ারের উপরে এসে পড়ে। এখন যেহেতু এটা আন্তরাষ্ট্র ব্যাপার, সেক্ষেত্রে আমাদের আধিকারিকেরা বারংবার কথা বলেও আমরা কোনো রকম কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারংবার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন, কিন্তু এখনও অবধি আমরা কোনো সদুত্তর পাইনি, কিংবা একটা যৌথ সভা হোক করে সমস্যা সমাধানে আমরা তারও কোনো ফিডব্যাক আজ অবধি পাইনি, এটা খুব দুঃখের। না 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 খোঁজ খবর নেন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, শিলিগুড়ি।